আল্লাহ তাআলার রহমতে প্রথম মাঠে, প্রথম মাঠ না এটা, প্রথম মাঠ স্যার, প্রথম মাঠেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলার রহমতে পরীক্ষায় ফার্স্ট হয়ে চান্স পেয়েছে। তোমাদের মাঠে কয়জন নিছিল বাবা? স্যার আমরা 500 জন আমরা মাঠ করছিলাম। হ্যাঁ, এর মধ্যে প্রাথমিক বাছাই আমরা 16 জন, 16 জন টিকছি প্রাথমিক বাছাই। প্রাথমিক বাছাই, প্রাথমিক মেডিকেল হয়ে যাওয়ার পরে মাত্র 16 জন ছিল। ওখান থেকে লিখিত হয়েছে, শারীরিক হয়েছে, ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে 7 জনকে মনোনীত করছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? আমার পাশে রবিউলকে দেখতে পাচ্ছ, ও আমাদের সোজার একাডেমির ছাত্র। ও আল্লাহ তাআলার রহমতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পেয়েছে। যারা চাকরি পেয়ে আসে রবিউল মিষ্টি নিয়ে আসছে, আমরা আগে ওকে মিষ্টি খাইয়ে বরণ করে আগে তুমি খাওয়াবো। আচ্ছা রবিউল, আমাকে একটা খাওয়াবে মিষ্টি। কিছু লাগবে? এই মিষ্টি খাওয়ার মধ্যে অনেক আনন্দ আছে, অনেক গর্ব আছে, বুঝতে পারছি। রবিউল কুমিল্লা জেলা থেকে আসছিল আমাদের সোলজার একাডেমিতে, যারা তোমরা এখন বসে আছো ওরাও আসছিল, এসে প্রস্তুতি নিছে আল্লাহ তাআলার রহমতে প্রথম মাঠে, প্রথম মাঠ না এটা, প্রথম মাঠ স্যার, প্রথম মাঠেই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলার রহমতে পরীক্ষায় ফার্স্ট হয়ে চান্স পেয়েছে। বাবা, যেদিন পরীক্ষা দিতে গেলা এবং যখন চান্স পাইলা, যেদিন নিয়োগপত্রটা হাতে পাইছো, জি স্যার, কেমন লাগছে অনুভূতি স্যার? সেদিন স্যার বলে বুঝাতে পারবো, অনেক আনন্দ লাগছে স্যার, মানে আনন্দ লাগছে আর কি, মানে খুশি টেলে স্যার কান্না করে দিয়েছে, ওইরকম লাগছে। এই কান্নাটার মধ্যে একটা কিন্তু একটা প্রাউড ফিল করা একটা বিষয় আছে, আছে না? রবিউল, যখন তোমরা একাডেমিতে এসে, আমাদের সোজার একাডেমিতে এসে প্রস্তুতি নিচ্ছিলাম, যেভাবে প্রস্তুতিগুলো নিছো পরীক্ষার কেন্দ্রে গিয়ে, বিশেষ করে লিখিত, ভাইবা, মেডিকেল, এগুলোতে কমন পাইছো? জি স্যার, কমন পাইছি স্যার। লিখিত পরীক্ষা স্যার যাইছিল? জি স্যার, মানে এখান থেকে যা করাইছেন ওইখানেও স্যার কমেন্ট পাইছি, কমন পাইছি। তাহলে একটা জিনিস তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এই যে তোমরা বসে এতগুলো করে মডেল টেস্ট এখানে দিচ্ছ, প্র্যাকটিস করতেছো, শিট নিচ্ছ, সাজেশন পাচ্ছ, তোমরাও পাইছো, এরাও পাইছে, তোমরা যেগুলো দিয়ে পড়ালেখা করতেছো রবিউলরাও সেগুলো দিয়েই পড়ালেখা করছে, পরীক্ষা দিছে। ওরা যদি পরীক্ষায় গিয়ে, পরীক্ষায় কমন পেয়ে যদি চাকরি পেয়ে আসতে পারে, তোমরা পাবা না? এতটুকু আত্মবিশ্বাস বাড়ছে তো, যে রবিউল যদি পেতে পারে তোমাদের সিনিয়র ভাই, তাহলে তোমরা কেন পাবা না? কি রবিউল পাবে তো? জি স্যার, অবশ্যই পাবে। এরা যদি ভালো করে পড়ে পারবে? জি স্যার, পারবে স্যার। আচ্ছা, তোমাদের মাঠে কয়জন নিছিল বাবা? স্যার আমরা 500 জন আমরা মাঠ করছিলাম। হ্যাঁ, এর মধ্যে প্রাথমিক বাছাই আমরা 16 জন, 16 জন টিকছি প্রাথমিক বাছাই। আচ্ছা, তারপরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, দৌড় হয়েছে, পুশ আপ হয়েছে। হ্যাঁ, এরপরে দে চিন আপ, দৌড় বাবা কতগুলো দিয়েছিল? দৌড় স্যার 600 মিটার, 600 মিটার করে 3 রাউন্ড স্যার, 3 রাউন্ড আছে। দেখো, কোনো জায়গায় 500, কোনো জায়গায় 600 মিটার করে দিচ্ছে আর কি। এরপরে বুক ডাউন কয়টা দিতে? এরপরে বিম, বিম 6টা, বুক ডাউন 20টা, পুশ আপ 20টা, চিন আপ 20টা। পারবা তো সবাই? জি স্যার। পারবা? জি স্যার। আচ্ছা, এগুলো পারার পরে লিখিত পরীক্ষা হলো 5টা বিষয়ের উপরে। লিখিত পরীক্ষা তো কমনই ছিল আর কি। জি স্যার, কমন কমন পড়ছে স্যার। আচ্ছা, যদি না আসতা কি ভালো হইতো লিখিত পরীক্ষা এখানে না আসলে? না স্যার, এখান থেকে যার আপনি যা শিখেছেন ওইখানে তো কমন আসছে স্যার। গুড, সবাই। এবারে ভাইবা পরীক্ষা হলো আর কি। জি স্যার, ভাইবাতে স্যার, ভাইবা পরীক্ষা কি? ভাইবাতে স্যার আপনি শিখিয়ে দিয়েছেন যে মানে স্যারের সামনে কিভাবে বসতে হবে ওটা শিখিয়ে দিয়েছিলেন, আমি সেম স্যার ওইখানে ওইভাবে বসছি। গুড, মানে তোমাদেরকে শিখাইছে কেমন করে ভাইবা দিবা, কিভাবে বসবা, কিভাবে কথা বলবা, কিভাবে আচার আচরণ করতে হবে, ডিসিপ্লিনটা তোমার কেমন হওয়া উচিত, এইসব বিষয় ওদেরকেও শিখাইছে। এই জিনিসগুলো ওরা প্রদর্শন করছে, এ প্রদর্শন করছে বিধায় কিন্তু ভাইবা পরীক্ষা পাশ করছে। যারা লিখিত পরীক্ষা পাশ করে গেছে সবাই কিন্তু ভাইবা পরীক্ষা পাশ করতে পারে নাই, পারছে বাবা? না স্যার, সবাই পারে নাই। এই যে 500 জন গেল, প্রাথমিক অবস্থায় কতজন ছিল স্যার? আমরা 7 জন টিকছি স্যার, লাস্ট পর্যায়ে, লাস্ট পর্যায়ে, তার মানে প্রাথমিক বাছাই 16 জন। প্রাথমিক বাছাইয়ে, প্রাথমিক মেডিকেল হয়ে যাওয়ার পরে মাত্র 16 জন ছিল। ওখান থেকে লিখিত হয়েছে, শারীরিক হয়েছে, ভাইবা পরীক্ষা হয়ে যাওয়ার পরে 7 জনকে মনোনীত করছে। তাহলে এটা কি সহজ কথা? এই যে 500 জনের মধ্যে আমার একাডেমি, সোজার একাডেমির ছাত্র একজন আছে,
একটা গৌরবের বিষয়, গৌরবের বিষয় না যে নিজের যোগ্যতায় নিজের চেষ্টায় আমাদের ছাত্ররা, আমাদের একাডেমির ছাত্ররা চাকরি পাচ্ছে। তো যাই হোক, রবিউলের ট্রেনিং 2023 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে যেতে হবে। আর সবাই রবিউলের জন্য দোয়া করবা, রবিউল যাতে ভালোভাবে ট্রেনিং শেষ করে ওর যে স্বপ্ন দেশ সেবা করা, খুব কিন্তু ইচ্ছা ওর, খুবই ইচ্ছা। ও সেনাবাহিনীর ড্রেসটাকে খুব ভালোবাসে, বুঝতে পারছো বাবা? খুবই ভালোবাসে। আমার মনে হয় ও যদি সেনা সফলভাবে ট্রেনিং শেষ করতে পারে, ও একদম মানে বলে না যে পাক্কা ইমানদার ব্যক্তি, ও একদম পাক্কা একজন সৈনিক হবে। মানে ও এতটাই ভালোবাসে, এতটাই পেশন, এতটাই ডেডিকেটেড আর্মির প্রতি, মানে অন্ধভক্ত। তো ট্রেনিংটা শেষ করলে, শুধু ট্রেনিং না, ট্রেনিংও আমার মনে হয় ও অনেক ভালো করতে পারবে। তো যাই হোক, আমাদের রবিউল 2023 সালে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে আমাদের একাডেমি থেকে অলমোস্ট প্রায় 50 জনের মতো শিক্ষার্থী সেনাবাহিনীতে চান্স পেয়েছে এবং তারাও ট্রেনিং করতে যাবে। ঠিক আছে, যারা ধরো এই যে নবীনরা যারা বসে আছে, এদের উদ্দেশ্যে যদি তুমি সিনিয়র ভাই হয়ে এদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতা? আমি এদের উদ্দেশ্যে বলতেছি যে স্যার যেভাবে আপনাদেরকে করাইতেছে, যে সাজেশনগুলো দিতেছে, ওইগুলো মনোযোগ সহকারে দেখবেন, দেখবেন 100% কমন পাবেন এখানে। দেখবা তো বাসায় যাওয়ার পরে পড়ালেখা করবা তো? জি স্যার। বাসায় যাওয়ার পরে বাবা তুমি পড়ালেখা করছো না? জি স্যার করছি স্যার। ব্যায়াম ট্যাম করছো না? জি স্যার ব্যায়াম করছি স্যার। তোমরাও করবা তো? জি স্যার। তাহলে ইনশাল্লাহ রবিউলের মতো তোমরাও সফল হইতে পারবা। বুঝাইতে পারছি কি? যাই হোক, সবাই ভালো থাকবা, যারা দেখলে তারা সবাই বা আপনারা যারা দেখলেন সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। রবিউলের মতো শিক্ষার্থীরা যখন নিজের যোগ্যতায় চাকরি পেয়ে আমাদের একাডেমিতে আসে মিষ্টি খাওয়াতে, দেখা করতে, দোয়া নিতে, তখন আসলে অ্যাজ এ শিক্ষক হিসেবে, ট্রেনার হিসেবে বুকটা আসলে গর্বে ভরে যায়। তোমার জন্য অনেক দোয়া থাকলো এবং শুভকামনা থাকলো, ধন্যবাদ।